আচ্ছা, নিজের জ্ঞানের উপর কতটা আস্থা রয়েছে আপনার? ধরে নিলাম এই গ্রহের অনেক কিছুর জ্ঞান আপনার হয়তো আছে, কিন্তু জানেন কি, কিছু মিসকনসেপশন বা ভুল ধারণা আপনিও বহন করেন। শুধু আপনি না, পৃথিবীর অনেক মানুষই ভুল বিশ্বাসেই অভ্যস্ত। বিশ্বাস হচ্ছে না, তাই তো? আচ্ছা বলুন তো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? আপনি হয়তো গড়গড় করে বলবেন সিডনি। শুধু আপনি বা আমি না, পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি মানুষ তাই জানত। আসলে কি অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি? আচ্ছা এবার ধরুন, আপনি এতদিন জানতেন কলা গাছ থেকে কলা হয়, কিন্তু হঠাৎ আজ আমি যদি বলি কলা গাছ আসলে গাছই না। আবার এতদিন ধরে আমরা সবাই জানি আমাদের অর্থাৎ মানুষের ইন্দ্রিয় রয়েছে 5টি, কিন্তু আমি যদি বলি আপনার আমার সবার সব মানুষের ইন্দ্রিয় রয়েছে 9টি, আপনি হয়তো আমাকে পাগল বা উন্মাদ বলে হয় ভিডিওটি দেখবেন না বা স্কিপ করে চলে যাবেন। কিন্তু একটু থামুন, আপনি যে সত্যি মিসকনসেপশনে অভ্যস্ত হয়ে যাচ্ছেন তার প্রমাণ আমি দেব। প্রতিটি ভুল ধারণার সত্যতার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আরও বেশি কিছু জেনে আসতে পারবেন। আর আমিও যে আপনাকে আষাঢ়ের গল্প শোনাচ্ছি না, সেটা একটু পরেই বুঝতে পারবেন। স্বাগত আপনাকে মিক্সার রানায়। চলুন কথা বলি প্রচলিত কিছু মিসকনসেপশন বা ভুল ধারণা নিয়ে। ছেলেবেলার বিজ্ঞান বই পড়ে মুখস্থ করতাম মানুষের 5টি মৌলিক ইন্দ্রিয় রয়েছে, সেগুলো হলো দর্শন, শ্রবণ, স্পর্শ, স্বাদ এবং ঘ্রাণ। এখন যখন জানতে পারলাম আরও 4টি ইন্দ্রিয় রয়েছে আমাদের, একটু না খুব বেশি আশ্চর্য হয়েছি। আমার কাছেই আছে কিন্তু নিভৃতে। যা হোক, আমাদের এক্সট্রা সেন্স বা ইন্দ্রিয়গুলো হলো প্রোপিওসেপশন, থার্মোসেপশন, ইকুইলিব্রিওসেপশন ও ইন্টারোসেপশন। প্রোপিওসেপশন হচ্ছে শরীরের অবস্থান এবং নড়াচড়া সম্পর্কে উপলব্ধি করা, থার্মোসেপশন হচ্ছে তাপমাত্রার অনুভূতি, ইকুইলিব্রিওসেপশন হচ্ছে ভারসাম্যের অনুভূতি, আর ইন্টারসেপশন হচ্ছে শারীরিক অবস্থার অনুভূতি অর্থাৎ ব্যথা বা শিহরণ অনুভূত হওয়া ইত্যাদি। যদিও অনেক বিজ্ঞানী যুক্তি দেন যে মানুষের আসলে 14-20 ইন্দ্রিয় রয়েছে, মানুষের এই এক্সট্রা ইন্দ্রিয়গুলোকে কদাচিৎ মেনশন করা হয়। তাই পরের বার কেউ যখন তাদের 5টি ইন্দ্রিয় নিয়ে কথা বলবে, আপনি তাদের বলতেই পারেন আপনার 9টি ইন্দ্রিয় আছে। তাদের ভাবতে দিন আপনারও সুপার পাওয়ার থাকতে পারে। বিখ্যাত লেখক জর্জ ওরওয়েলের একটা উক্তি আপনাদের মনে করিয়ে দিচ্ছি। উক্তিটি ছিল, মিথস উইচ আর বিলিভড ইন ট্রেন টু বিকাম ট্রু। অর্থটা এভাবে বললে হয়তো ভুল হবে না, আমরা যে মিথ্যাটা শুনে শুনে অভ্যস্ত হয়ে যাই সেটাই একসময় সত্য বলে বিশ্বাস করি। এই যেমন ধরুন, এতদিন আমি জানতাম অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি, হঠাৎই যখন দেখলাম ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী, নিজের জ্ঞানের উপর বেশ সন্দেহ হতে শুরু করলো। খুঁজে দেখি এরকম আরও ভুল তথ্য আমরা জানি। এই যেমন রিও ব্রাজিলের রাজধানী, যেখানে ব্রাজিলের রাজধানী কিন্তু ব্রাসিলিয়া। কী রকম ভুল করেছে দেখুন এখানে। ভাবা যায়, আপনার বন্ধুকে প্রশ্ন করে দেখুন, সেও আমার মতো ভুল তথ্য দেবে। আবার অনেকে বলেন চীনের গ্রেট ওয়াল মহাকাশ থেকে দৃশ্যমান একমাত্র মনুষ্যসৃষ্ট কাঠামো, তবে এটি যে সত্য নয় এটা জানতেই বয়স গেল। ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট স্নোপসের মতে এই মিথ্যা তত্ত্বটি সম্ভবত প্রাচীরের বিশাল স্কেল বোঝানোর প্রচেষ্টা হিসাবে বিকশিত হয়েছিল। ভূপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত চীনের গ্রেট ওয়াল মহাকাশ থেকে দেখাই যায় না। নাসায়ের বেশ কিছু ছবি এটা প্রমাণ করে দেখিয়েছে যে প্রাচীরটি কেবল রাডারের ছবিতেই দেখা যায়, ওয়ালটি মানুষের চোখ এমনকি ফটোগ্রাফেও দৃশ্যমান হয় না। অন্ধ না হলে কি আর এরকম মিথ্যা তথ্যের অন্ধকারে থাকতাম? অন্ধের প্রশ্নে আরও একটা প্রশ্ন মাথায় এলো, বাদুরও নাকি অন্ধ? প্রকৃতপক্ষে বাদুর আমাদের চেয়ে ভালো দেখে, রসিকতা মনে করলেও এটাই সত্যি। বাদুর সংরক্ষণ সংস্থার প্রাক্তন নির্বাহী পরিচালক রব মিস ন্যাশনাল জিওগ্রাফিকে এক সাক্ষাৎকারে বলেন, বাদুর মানুষের চেয়ে 3 গুণ ভালো দেখতে পারে। এবার তাহলে বাদুরের মতো কলা হয়তো আমাদেরও খেতে হতে পারে। শুরুতে একবার বলেছিলাম কলা গাছ আসলে গাছই না, এবার সে বিষয়ে বলি। না না, আমি বিস্তর গবেষণা নিয়ে কথা বলবো না, শুধু এটুকু জেনে রাখুন কলা গাছটিকে কথোপকথনে কলা গাছ বলা হলেও এটি আসলে বিশ্বের বৃহত্তম বহুবর্ষজীবী ভেষজ উদ্ভিদ। আপনি এটিকে আদার সাথেও তুলনা করতে পারেন। যদি সুযোগ থাকে একটা কলা গাছকে ভালো করে লক্ষ্য করে দেখবে, এটার কাঠের কোনো তন্তু নেই, যদিও শক্ত ডালপালা আর পাতা রয়েছে, তবুও এটার কাণ্ড ও শাখার অভাব রয়েছে, তাই এটাকে গাছ হিসাবে অযোগ্যই বলা যায়। যেমন চিংড়িকে মাছ বলা যায় না, যদিও চিংড়ি সামুদ্রিক খাবারের একটি রূপ, তবুও এটি মাছের ক্যাটাগরিতে পড়ে না। মাছ এবং চিংড়ির মধ্যে বড় পার্থক্য হচ্ছে চিংড়ি সেলফিশ বা ক্রাস্টোসিয়ান শ্রেণীর, সে কারণে চিংড়িকে মাছ ধরা হয় না। নেক্সট টাইম কলা গাছকে গাছ আর চিংড়িকে মাছ বলা থেকে বিরত থাকুন, নয়তো কেউ আপনাকে আমার মতো বোকা বানাবে। আর চিংড়ির কিন্তু ছোট একটা ব্রেনও রয়েছে, যেমনটা রয়েছে অ্যাকোয়ারিয়ামে থাকা গোল্ডফিশের,
সামুদ্রিক প্রাণীর মধ্যে অক্টোপাস সম্ভবত সবচেয়ে বুদ্ধিমান আর নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। কিন্তু আপনার বাড়িতে থাকা গোল্ডফিশগুলোর কোনো গুণ নেই। এমনকি কেউ কেউ বলেন মাত্র 3 সেকেন্ডের স্মৃতি স্টোর থাকে গোল্ডফিশের, যদিও এটাকেও একটা মিথ বলতে পারেন। কমলা রঙের জলজ প্রাণীটির উপর বেশ কয়েকটি গবেষণার মাধ্যমে এই মিথ্যা সত্যটি কেবল খণ্ডিতই করা হয়নি, কিছু গবেষণা বলে যে গোল্ডফিশের স্মৃতি 5 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। ইসরায়েলের টেকনিয়ন ইনস্টিটিউট অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা অল্প বয়সী কিছু মাছকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে দেখেছেন, যখনই তারা একটি নির্দিষ্ট শব্দ করে মাছকে খেতে ডাকে, মাছেরা দ্রুত ছুটে আসে। মজার ব্যাপার হচ্ছে গোল্ডফিশের আয়ুষ্কাল গড়ে প্রায় 10 থেকে 15 বছর, কিছু জাত আছে অবশ্য 30 বছর পর্যন্ত বাঁচে। এদিক থেকে মাছিরা বড়ই দুর্ভাগা, তারা মাত্র 24 ঘন্টা বাঁচে। যদি এরকম জেনে থাকেন তাহলে একদম ভুল জানেন। আমাদের অবাঞ্ছিত গুঞ্জনকারী অতিথি মাছি যেটাকে নিয়ে আমরা ত্যক্ত বিরক্ত, এতদিন জানতাম তারা 24 ঘন্টা বাঁচে, কিন্তু সাধারণ হাউসফ্লাই 1 মাস পর্যন্ত বাঁচতে পারে। আর এই মিথটি সম্ভবত হাউসফ্লাইকে মেইফ্লাই বলে ভুল করে প্রচলিত হয়েছে। মেইফ্লাই 5 মিনিট থেকে 48 ঘন্টা পর্যন্ত বাঁচে। আর পোকাদের মধ্যে সবচেয়ে বেশি আয়ু সম্ভবত উই পোকার। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে বহুল প্রচলিত এই প্রবাদ বাক্যটি যা প্রায় সময় শুনতাম নেতিবাচক কোনো অর্থে, কিন্তু অনেকেই হয়তো জানেই না রানী উইপোকাকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী পোকা হিসেবে বিবেচনা করা হয়। একটি রানী উইপোকার গড় আয়ু 25 থেকে 50 বছরের মধ্যে। বিজ্ঞানীরা 100 বছরেরও বেশি বয়সের উইপোকা খুঁজেও পেয়েছেন। যেহেতু উইপোকা উড়তে পারে তাই উইপোকাকে সবচেয়ে দীর্ঘজীবী উড়ন্ত পোকাও ধরা হয়। রানী ও রাজা উভয়ই উড়তে পারে। যখন তারা অল্প বয়স্ক থাকে তারা ঝাঁকে ঝাঁকে তাদের বাসা ছেড়ে দেয় সঙ্গীর সন্ধান করার জন্য, উষ্ণ প্রজননের জন্য। সঙ্গীর সন্ধান খুঁজে পাওয়ার পর নতুন আস্তানা শুরু করার জন্য তারা নতুন জায়গা খোঁজে। আর একবার বসতি স্থাপন করে ফেললে তারা তাদের ডানা ভেঙে ফেলে প্রজনন করে নতুন কর্মী এবং সৈন্যদের সংখ্যা বাড়ানোর জন্য। এবার থেকে হয়তো আপনি নেতিবাচক কোনো অর্থে এই প্রবাদটি ব্যবহার করতে চাইবেন না, কারণ মরতে নয় নতুন করে বাঁচতেই উইপোকারা ডানা ভেঙে ফেলে। দর্শক, শেষ করব একটা মজার মিসকনসেপশন দিয়ে। বাদাম আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, কিন্তু বিভ্রান্তিকর নাম সত্ত্বেও চীনা বাদামকে আমরা বাদাম বলেই ডাকি, যদিও এটি কোনো বাদাম না। এটি আসলে শিম, মটর ও মসুর ডালের মতো এক ধরনের শিম। এটি এমনই একটি অস্বাভাবিক উদ্ভিদ যে মাটির উপরে ফুল ফোটে কিন্তু ফল দেয় মাটির নিচে। এটি খুঁটিতে জন্মায়, শিকড়ে নয়। প্রিয় দর্শক, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব নিয়ে হাজির হব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে দেখতে থাকুন মিক্সারানা। ভালো থাকুন, সুস্থ থাকুন।